আরে আপু, এত রাতে আপনি কোথায় যাইতেছেন? আপনাকে বলতে হবে নাকি? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণই আমার বিষয়। তার মানে এত রাতে একা একাই আপনার বিপদ হতে পারে তো? আর এই রুট তো ভালো না, ওই সামনে কিছু পোলাপান আড্ডাতে আপনার ছিনতাইকারী ধরতে পারে। একা একা এইভাবে যান না আপনি। আজব তো, কেন এমন করতেছেন? আপনি এক কাজ করুন, আমার বাসায় চলেন। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আমার মা বাবা ভাই বোন সবাই আছে, আপনার কোনো প্রবলেম হবে না, আমার উপরে আপনি ভরসা রাখতে পারুন। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে চলেন তাহলে। বাবা, মা, বাবা, এই এদিকে আসো একটু। কি হয়েছে রে? কি হয়েছে মাহিন? বাবা, মেয়েটা একে একে এদিক দিয়ে যাচ্ছিল, তাই বাড়িতে নিয়ে আসলাম। এই সেনা মেয়ে রাত করে একা একা যাচ্ছিল, তারে বাড়িতে নিয়ে আসলি, জিনিসটা কিরকম হইলো? আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে। রাত করে একটা মেয়ে রাস্তা দিয়ে একলা যাইব, আসলে যদি বিপদ আপদ হয় তার থেকে বাড়ি আনছে, একটা রাতই তো আমার সাথেই থাকবো। আর শুন, এই সমাজের মানুষ কি বলবে? সমাজের মানুষ কানাঘুষা করবে, বুঝতে পারছ? আঙ্কেল, আজান দিচ্ছে মনে হয়, একটু নামাজের ব্যবস্থা করা যাবে কি? হ্যাঁ, নামাজের ব্যবস্থা আছে। এই তুমি আরে ওয়াশরুমটা দেখে দাও, আর যাই নামাজটা দাও, নামাজটা আদায় করে নিক। আচ্ছা ঠিক আছে। আজান তো হয়েছে মসজিদে, আমিও নামাজ পড়তে গেলাম। বাবা একটু দাঁড়াও। কি হয়েছে? মেয়েটার ব্যবহার কি সুন্দর দেখছো বাবা। হ্যাঁ বাবা, একটা কথা বলি। হ্যাঁ কি কথা বল। বাবা, যদি মেয়েটা রাজি হয় তাহলে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। এই মেয়েটাকে বিবাহ করতে চাস? আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আসার পরে মেয়েটার সাথে কথা বলি, প্রয়োজন পড়লে মেয়েটার বাড়িতে আমরা যাব। মেয়েটার বাড়িতে যাই, আমি দেখে আসব, তারপরে আমি গেলাম। আচ্ছা যাও। তোমাকে অনেক সুন্দর লাগতেছে জানো? ওই দিন তুমি আমার মা বাবার সামনে বললে না যে জায়নামাজ লাগবে, তুমি নামাজ পড়বা, আমার মনটা অনেক বড় হয়ে গেছিল। ওই সময় তোমার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে গেছি যে আমি আমার বাবাকে বললাম যে আমাকে অনেক ভালো লেগেছে। আমি জীবনে এমন একটা মেয়েকেই চাইছিলাম যে আমার মার সাথে, আমার বাবার সাথে, আমার পুরো ফ্যামিলির সাথে একদম মিলেমিশে চলবে। আমিও আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে চেয়েছিলাম তোমার মতো একটা স্বামী, যার পরিবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তার পরিবারের সন্তান তুমি, তুমিও হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। এই জন্য আল্লাহর কাছে আমি সন্তুষ্ট, আমি যা চেয়েছি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। খোদা তাআলার ইচ্ছা ছিল তাই আমাদেরকে একত্র করছে। আল্লাহর অসীম মহামত আছে আমাদের উপর। আনালে দেখো, আমি রাগ করে বাড়ির থেকে বের হয়ে আসছি, আল্লাহ তোমাকে কোনো না কোনো উসিলাতে আমার সামনে পাঠাইছেন আমাকে সাহায্য করার জন্য। তুমি আমাকে সাহায্য করতে গিয়ে আমার প্রেমে পড়ে গেলা, আমাকে ভালো লাগলো, আর বাবাকে বলে ফেললা যে আমাকে তোমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা মা রাজি, তাই তো আজ এত সুন্দর বাসর ঘরে আছি তোমার সাথে, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে, আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। তো এখন আমরা শুয়ে পড়ি। আর হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা মুসলমানদেরই একটা স্বামী স্ত্রী যখন বাসর ঘরে আসে, বাসর করার আগে নফল নামাজ পড়তে হয়, আমরা অবশ্যই নামাজ আদায় করব, কি বলো? আচ্ছা ঠিক আছে চলো, আমরা আগে নামাজ পড়বো।